হরে কৃষ্ণ। গত পর্বে আমরা জেনেছিলাম সার্বভৌম ভট্টাচার্য এবং মহাপ্রভুর ভক্তি ও মুক্তি বিষয়ক আলোচনা, যেখানে ভট্টাচার্য পাঁচ প্রকারের মুক্তি যথা শালক্য, সামীপ্য, সারূপ্য, শাস্তি এবং সাযুজ্য মুক্তির কথা বলেছিলেন। এখানে আমরা একটু জেনে নেব কোন মুক্তিতে কি প্রাপ্তি ঘটে। শালক্য মুক্তিতে নিজের উপাস্য ভগবত স্বরূপের সমান লোকবাসী অর্থাৎ উপাসকের উপাস্যের ধাম প্রাপ্তি ঘটে। সামীপ্য মুক্তিতে উপাস্যের নিকটে অবস্থান করা যায়। সারূপ্য মুক্তিতে উপাস্যের সমান রূপ প্রাপ্তি ঘটে। ষাষ্ঠী মুক্তিতে উপাস্যের সমান ঐশ্বর্য লাভ হয়, আর উপাস্য স্বরূপের সঙ্গে বিলীন হয়ে যাওয়াকে বলে সাযুজ্য মুক্তি। তো এই হলো পাঁচ প্রকারের মুক্তি। এবার এ বিষয়ে মহাপ্রভু কি বলেছিলেন সার্বভৌম ভট্টাচার্যকে, আসুন জেনে নেব। মহাপ্রভু বললেন, মুক্তিপদের আরও একটি অর্থ আছে। মুক্তিপদ মানে হল স্বয়ং পরমেশ্বর। সমস্ত প্রকারের মুক্তি পরমেশ্বরের চরণে বিরাজ করে, আর মুক্তি হল পরমেশ্বরের নবম আশ্রয়। মুক্তিপদ আর পরমেশ্বর শ্রীকৃষ্ণ যদি এক হয় তবে দুই অর্থ কেন করব। সার্বভৌম বললেন, আমি সমান অর্থে এই দুইকে ব্যবহার করতে পারি না। যদিও আপনার ব্যাখ্যা ঠিক, তবু আশ্লিষ্য দোষে তাকে সমান অর্থে ব্যবহার করা যাবে না। মুক্তি পাঁচ প্রকারের হলেও মুক্তির সাধারণ অর্থই হল পরমেশ্বরের সঙ্গে এক হয়ে যাওয়া, যা কিনা ধৃষ্টতা ছাড়া আর কিছু নয়। তাই মুক্তি শব্দ বলতেই মনে ঘৃণা আর ত্রাসের উদয় হয়, আর ভক্তি শব্দ বলতেই মনে উল্লাস হয়। ভট্টাচার্যের মুখে এ কথা শুনে মহাপ্রভু আনন্দে হাসতে লাগলেন এবং দৃঢ় করে আলিঙ্গন করলেন। যে ভট্টাচার্য মায়াবাদ পড়তেন এবং পড়াতেন শ্রীচৈতন্যের প্রসাদে, তার মুখে আজ ভক্তির কথা। পরশমণি যতক্ষণ স্পর্শ দ্বারা লোহাকে সোনায় পরিণত না করে ততক্ষণ তাকে চেনা যায় না। সবাই ভট্টাচার্যের বৈষ্ণবতা দেখে জানলেন প্রভুই সাক্ষাৎ ব্রজেন্দ্রনন্দন। তারপর কাশী মিশ্র, যিনি ছিলেন উৎকল রাজ প্রতাপ রুদ্রের গুরু ও শ্রী শ্রী জগন্নাথ মন্দির ও বিগ্রহের সেবাধক্ষ, তিনি সহ সমস্ত নীলাচলবাসী মহাপ্রভুর চরণে শরণ নিলেন। সেসব কথা পরে আরও বর্ণনা করা হবে। এখন মহাপ্রভুর দক্ষিণ যাত্রা বিবরণ জানব। পরে আমরা বিস্তারিত জানব সার্বভৌম কীভাবে অতি যত্নে মহাপ্রভুর সেবা করতেন, ভিক্ষা নির্বাহ করাতেন। যিনি সার্বভৌম ও মহাপ্রভুর মিলনলীলা শ্রদ্ধায় শ্রবণ করেন, তিনি জ্ঞান ও কর্মপাশ থেকে মুক্ত হন। শ্রদ্ধাভরে যিনি শ্রী চৈতন্যলীলা শোনেন, তিনি অচিরেই শ্রী চৈতন্য চরণ প্রাপ্ত হন। শ্রীরূপ রঘুনাথ পদে যার আস, চৈতন্য চরিতামৃত কহে কৃষ্ণদাস। হরে কৃষ্ণ।